ফের কেন্দ্রীয় এজেন্সির নিশানায় বিরোধী শিবির লালুর আবরের পর এবার তেজস্বীর বাড়িতে ইডি চেয়ারম্যান কখনো চেয়ার লিডার হতে পারে না উপরাষ্ট্রপতি ধনকরকে তীব্র কটাক্ষ কংগ্রেসের সিবিআই এর পর ইডি মদ কেলেঙ্কারিতে আরেক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার মনীষ সিসোদিয়া ঢাকা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 20 আতঙ্কিত গোটা রাজধানী মার্কিন মুলুকে ভারতীয়দের দাপট বিদেশ দপ্তরের মুখপাত্র পদে ইন্দো-মার্কিন বেদান্ত অজয় বাঙ্গার পাশে মার্কিন বুদ্ধিজীবীরা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে প্রায় নিশ্চিত ভারতীয় বংশোদ্ভূত মাওয়ের নজির ছুঁয়ে ইতিহাস তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত জিনপিং উপাসনা চলাকালীন জার্মানির গির্জায় ঢুকে তাণ্ডব বন্দুকবাজদের মৃত সাতজন আহত বহু প্রয়াত প্যাট কামিন্সের মা শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি জয় বাংলাদেশের এখন থেকে বিশ্বকাপকে টার্গেট করছে সাকিব দুই দুষ্কৃতকারীর তাণ্ডবে বীতশ্রদ্ধ খেজুরবাগানস্থিত এলাকাবাসী তাদের পাড়া থেকে বের করতে দাবি প্রত্যেকের সিবিসিসি ও রেডক্রস সোসাইটির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতেই করা হল এই র্যালি চন্দ্রপুরস্থিত বাজারে নাশকতার আগুনে পুড়ে ছাই 60টি দোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ালো পৌর নিগম ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার 10 নং ওয়ার্ডের কর্পোরেটর সোমা মজুমদার ও 6 নং আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিলেন তারা জেলা হাসপাতালে রোগিনীর সফল অস্ত্রোপচার গোল ব্লাডার স্টোন হয়েছিল 30 বছরের এই মহিলার বর্তমানে তিনি শান্তির বাজার হাসপাতালে চিকিৎসাধীন সবজি ব্যবসায়ীর হাত দিয়ে বইয়ের আত্মপ্রকাশ প্রাক্তন শিক্ষক ননিগোপাল দেবনাথের লেখা বইটি হল সত্যের সন্ধানে শ্রীচৈতন্য বিধায়িকা মীনা রানীর সরকারকে সংবর্ধনা জ্ঞাপন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের তরফে ক্যাম্পের বাজারের 38 নং পুর নিগমের কার্যালয়ে হল এই অনুষ্ঠান রাতের আধারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল বিজেপি কার্যকর্তার রাবার বাগান অভিযোগের তীর তিপ্রামথার দিকে ঘটনা ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলা শ্রীমতী পাড়ায় আইআইটিপি ধলাই জেলা ব্রাঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এই দিবসের সূচনা করলেন আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর দীপা দেব সঙ্গে ছিলেন অন্যান্যরা ধর্মনগর শ্মশান কালীবাড়ি সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই দুটি বসত বাড়ি আমবাসা পৌর পরিষদের উদ্যোগে ডলুবাড়ি বাজার মুক্ত প্রাঙ্গণে বসন্ত উৎসব পালিত এই উৎসবের সূচনা করলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর মাতাবাড়িতে পুজো দিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে ছিলেন তার স্ত্রীও কথা রাখলেন সুশান্ত নেহাল চন্দ্রনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসনিক সহায়তা নিয়ে বসলেন তিনি আর্থিক সহায়তা করলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের গোমতী জেলার জোহর নবোদয় বিদ্যালয়ে এক মাসব্যাপী নাট্য কর্মশালা শুরু মূল প্রশিক্ষণের দায়িত্বে রাজ্যের তরুণ নাট্য পরিচালক অভিজিৎ দাস সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা চায় হিন্দু মহাজোট বাংলাদেশের সাংবাদিক বৈঠক করে কথা জানালেন নেতৃত্বরা স্বরাষ্ট্র স্বাস্থ্য পূর্ত পরিবার কল্যাণ সহ অবণ্ডিত দপ্তর সমূহ দায়িত্বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যুৎ কৃষি ও কৃষক উন্নয়ন নির্বাচন দপ্তর দায়িত্বে মন্ত্রী রতনলাল নাথ অর্থ পরিকল্পনা তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খাদ্য ও জনসংভরণ পর্যটন পরিবহন দপ্তরের দায়িত্বে মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য কারা ওবিসি কল্যাণ দপ্তরের দায়িত্বে মন্ত্রী সান্ত্বনা চাকমা যুব কল্যাণ ও ক্রীড়া সমাজ শিক্ষা সমাজ কল্যাণ ও শ্রম দপ্তরের দায়িত্বে মন্ত্রী টিঙ্কু রায় উপজাতি কল্যাণ হস্তকারু পরিসংখ্যান দপ্তরের দায়িত্বে মন্ত্রী বিকাশ দেববর্মা তপশিলী জাতি কল্যাণ পশুপালন মৎস্য দপ্তরের দায়িত্বে মন্ত্রী সুধাংশু দাস সংখ্যালঘু কল্যাণ কর্পোরেশন উপজাতি কল্যাণ টিআরপি অ্যান্ড পিটিজি দায়িত্বে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে অনশনে বিরোধীরা ব্রাত্য কংগ্রেস অত্যন্ত দুঃখের ঘটনা অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর সামনেই মন্দির ভাঙার নিন্দা মোদীর অগ্নিবীরদের জন্য বিএসএফ এর 10% সংরক্ষণ বড় ঘোষণা কেন্দ্রের বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত অভিযোগ তথ্যমন্ত্রীর আফগানিস্তান থেকে শিক্ষা সিরিয়া থেকে ফৌজ প্রত্যাহারে নাম মার্কিন কংগ্রেসের
রোহিতদের সামনে রানের পাহাড়, আহমেদাবাদের টেস্টে বিরাট চাপে ভারত। বসন্ত উৎসবের আমেজ, এমবিবি কলেজ চত্বরে লাউডস্পিকার সহযোগে ছাত্রছাত্রীদের উদ্যম নৃত্য, এরই মধ্যে কলেজে চলল ছাত্রছাত্রীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা। মেধা অন্বেষার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপেন্দ্র বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে সাজেশন তুলে দেওয়া হলো, খুশি প্রত্যেকে। আসাম ত্রিপুরা সীমান্তে বাজারে ছড়ার কন্ট্রাক্ট ছড়ায় 10 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, আটক 3 পাচারকারী। নিজ বন্ধুকে আত্মঘাতী এক টিএসআর জওয়ান, নিহত জওয়ানের নাম বাবুল দেবনাথ, ঘটনা বিশালগড় টাউন গার্লস স্কুলের অস্থায়ী ক্যাম্পে। 33 শালগোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত, মিছিলে অংশগ্রহণ করলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ কার্যকর্তারা। প্রত্যন্ত ব্লক হিসেবে পরিচিত মুঙ্গিয়াকামী ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে রিভিউ বৈঠক অনুষ্ঠিত, বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রী নির্বাচিত হলেন বিকাশ দেববর্মা, জাতীয় জনজাতির শুভেচ্ছায় ভাসলেন তিনি। বিজয় উৎসবে মেতে উঠল কল্যাণপুর, কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজয় মিছিল, মিছিলে খোদ বিধায়ক পিনাকী দাস চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রী হয়ে শুক্রবার বিকেলে ধর্মনগরে গেলেন টিঙ্কু রায়, বাজি পটকা ব্যান্ডের তালে তাল ভিড়িয়ে মন্ত্রীকে বরণ করলেন জনগণ। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস পালিত, এ দিবসে সূচনা করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।